সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাপস মাস্টার সো গাইজ তো আজকে কিন্তু আপনাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা কেউ মিস করবেন না দেখুন আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো যে আমরা কিন্তু অনেক পুরাতন ফোন কিনে থাকি বা আমরা অনেক সেকেন্ড হ্যান্ড ফোন কিন্তু আমরা অন্য সব থেকে কিন্তু আমরা কিনে থাকি সো গাইজ দেখুন আপনি আপনার কাছে এই অ্যাপ্লিকেশনটা যদি থাকে প্লে স্টোরে এই দুর্দান্তকে স্পেশাল এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যে কোনো পুরাতন ফোন যখন আপনি কিনতে যাবেন তখন যদি আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটা থাকে তখন কিন্তু আপনি ওই পুরাতন ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের সাহায্যে বুঝতে পারবেন যে আপনার ওই পুরাতন ফোনে কোনো সমস্যা রয়েছে কিনা বা সেটা কিন্তু আপনি একদম সেকেন্ডের মধ্যেই কিন্তু টেস্ট করে নিতে পারবেন জাস্ট এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি পুরাতন ফোন না কিনে থাকেন তারপরেও কিন্তু আজকের এই ভিডিওটা আপনি দেখে নিন কারণ এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার এক সময় প্রয়োজন লাগবে বা সেটা কিন্তু আপনার দরকার হতে পারে এই অ্যাপ্লিকেশনটি সো হে গাইস তো আপনার সাথে আমার সাথে আমি শুভ আপনার দেখছেন অ্যাপস মাস্টার তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এসএনটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন ওকে তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আর এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আপনি আপনার ফোন থেকে দেখুন এখানে প্লে স্টোর রয়েছে আপনি এখানে প্লে স্টোরটা আপনি ওপেন করবেন আর প্লে স্টোরটা ওপেন করার পরে আপনি এখান থেকে যেটা লিখবেন আপনি এখান থেকে ডক্টর ফোন ডক্টর বা ফোন ডক্টর ক্লিন এগুলো লিখবেন তা আপনি এই দুইটা লিখলেও কিন্তু আপনি এটা পেয়ে যাবেন তো আমি এখান থেকে ফোন ডক্টর লিখে সার্চ করলাম তো যেন আপনি ফোন ডক্টর লিখলে সার্চ করলে কিন্তু আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনাকে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নিতে হবে কারণ আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ওই পুরাতন ফোনগুলো কিন্তু আমরা টেস্ট করবো আর দেখুন আমি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে অনেক আগ থেকে রেখেছি কারণ এটা আমার অনেক প্রয়োজন হয়ে থাকে কারণ অন্য কেউ পুরাতন ফোন কিনলে আমি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে দেখে থাকি যে ওই ফোনে কোনো সমস্যা রয়েছে কি না সো গাইস আপনি যদি পুরাতন ফোন না কিনে থাকেন তারপরেও কিন্তু আপনি এই ভিডিওটা দেখে নিন কারণ পরবর্তী সময় কিন্তু আপনার মানে এই ভিডিওটা প্রয়োজন হতে পারে তো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনি নিচে একটা অপশান পেয়ে যাবেন ঠিক আছে আপনি এখানে পরপর অনেক অপশান পেয়ে যাবেন ওপরে কিন্তু আপনি নিচে লিস্ট নামের একটি অপশান পেয়ে যাবেন আপনি ওই পুরাতন ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে লিস্টে ক্লিক করার পরে এখানে আপনার ফোনে যাবতীয় যত অ্যাপ্লিকেশনের ভিতরে বা আপনি আপনার ফোনে যত সিস্টেম রয়েছে সব সিস্টেম এখানে দেখাবে আর এখান থেকে আপনি ক্লিক করে বুঝতে পারবেন যে আসলে ওই সিস্টেমটা ফোনে ভালো রয়েছে কি না তো দেখুন আমি প্রথমে আপনাকে যেটা দেখাবো দেখুন এখান থেকে আমি দেখাচ্ছি যে টাচ আমাদের টাচ ডিসপ্লেটা ঠিক রয়েছে কি না যদি আপনার ফোনে কোনো টাচ মানে ওই ফোনে পুরাতন ফোনে যদি টাচ নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু এই যে যে বক্স এই বক্সগুলো কিন্তু হটবে না বা আমি এখান থেকে যেভাবে আমার এখানে আমি ক্লিক করছি দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই বক্সটা এখান থেকে হারিয়ে যাচ্ছে আপনি এটা পুরোটাই কিন্তু এভাবে ক্লিন করবেন আর ক্লিন করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ওই ফোনের বা পুরাতন ফোনের টাচটা ভালো রয়েছে কি না দেখুন আমি কিন্তু এভাবে করে নিলাম তো তারপরে আপনাদেরকে এবার আমি দেখাবো যেটা সেটা হচ্ছে সিপিউ দেখুন ফোনের সিপিউ কিন্তু চাইলে আপনি এটার মাধ্যমে টেস্ট করতে পারবেন তো এর জন্য আসবেন এখানে সিপিউ অপশান পেয়ে যাবেন আপনি এখানে একটা ক্লিক করবেন আর এখান থেকে আপনি এই যে একটা অপশান এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে সার্চ হবে এবং পাশে দেখুন এখানে টিকমার্ক অপশান দেখাচ্ছে দেখুন আপনি এখানে টিকমার্ক অপশানের মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে এটা আপনার ভালো রয়েছে কি বা সিপিউ ভালো রয়েছে কিনা তো আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আপনি এভাবে এই আপনার এই পুরাতন ফোনে কিন্তু আপনি সব কিছু খুব সহজেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এটা ভালো রয়েছে কি না দেখুন ভালো থাকলে কিন্তু সেটাতে টিকমার্ক দেখাবে তো দেখুন তাছাড়াও কিন্তু আপনি এটার মাধ্যমে আরও অনেক কিছু কিন্তু আপনি এখান থেকে জাস্ট এখান থেকে আপনি দেখে নেবেন কারণ এখানে আরও অনেক অপশন রয়েছে এই অপশানগুলো যদি আমি পাই টু পাই সবই যদি দেখাতে লাগে তাহলে কিন্তু দেখুন অনেক ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ওকে তো দেখুন এখানে কিন্তু একটা অপশান রয়েছে আপনি এখানে যখন আপনার এখানে চারটি আঙুল যখন আপনি রাখবেন তখন কিন্তু ওটা কিন্তু অন হয়ে যাবে আর অন হওয়ার মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফোনের এখান থেকে এই অপশানটা ভালো রয়েছে বা ভাইভেট অপশানটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন দেখুন আমরা অনেক পুরাতন ফোন কেনার সময় কিন্তু এই যে ভাইভেট যে অপশানটি এটা কিন্তু আমরা বুঝতে পারি না এটা আমরা কোনো সময়ের জন্য দেখতে পারি না এর জন্য আপনি অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু এই ভাইবে টাচ ডিসপ্লে ফ্ল্যাশ লাইট আপনি ফ্রন্ট ক্যামেরা আপনি এগুলো খুব সহজে কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন সো হে গাইস ভিডিওটি ভালো অবশ্যই লাইক করতে বলবেন না থ্যাংক ইউ